সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে। দুপুরে সাইবার ট্রাইব্যুনালের বিচারক আশরামস জগলুলের আদালতে মামলাটি করেন গৌতম কুমার এডবর্ন নামের এক ব্যক্তি। তাকে আইনি সহায়তা দিচ্ছেন হিন্দু আইনজীবী পরিষদের সভাপতি সুমন কুমার রায়। ব্যারিস্টার সুমনের বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনালে মামলা। আমি মনে করি যে কোনো কারো বাংলাদেশের মামলা করার অধিকার এটা সাংবিধানিক অধিকার। সৈয়দ সাইয়েদুল হক সুমনের বিরুদ্ধে ডিজিটাল সিকিউরিটি আইনে করা মামলা তদন্ত করার নির্দেশ দিয়েছেন আদালত। ওনারা যদি মনে করেন মামলা করার মধ্যে আমি কোনো ব্যত্যয় দেখি না, মামলা ওনারা করতেই পারেন এবং আমি আমার যত কাগজপত্র আছে এই সহ আমি আদালতে দাখিল করব। তার সাথে আমি একটা কথাই শুধু বলতে চাই যে এই আজকে ওনারা আমার বিরুদ্ধে মামলা করার মধ্য দিয়ে প্রমাণ করলেন। সুপ্রিয় দর্শক, ব্যারিস্টার সুমনের নামে মামলা হয়ে আবারও প্রমাণ করে দিলেন বাংলাদেশে ভালো মানুষের জায়গা নাই। ব্যারিস্টার সুমন দুর্নীতিবাজদের বিরুদ্ধে এমন ভাবে সোচ্চার হয়েছেন যেন দুর্নীতিবাজদের পথের কাঁটা হয়ে দাঁড়িয়েছে ব্যারিস্টার সুমন। ব্যারিস্টার সুমন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রীকে এমন ভাবে ধরেছেন, এমন ভাবে তার দুর্নীতিগুলো উপস্থাপন করেছেন যেন তিনি তার পথের কাঁটা হয়ে দাঁড়িয়েছেন। আজকে ভিডিওতে আমরা দেখব ব্যারিস্টার সুমনকে কোন কোন পয়েন্টে কোন কোন কারণে কি কারণে কে বা কাহারা ফাঁসিয়ে দিচ্ছেন এবং কে বা কাহারা কি কারণে তার বিরুদ্ধে মামলা করেছেন। সুপ্রিয় দর্শক, দেরি না করে আমরা আজকে ভিডিওতে দেখতে যাব। তার আগে বলে নিচ্ছি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, সম্পূর্ণ ভিডিওটি না দেখলে আপনারা বুঝতে পারবেন না কেন তাকে ফাঁসানো হচ্ছে, কেন তার বিরুদ্ধে কে বা কারা মামলা করেছেন, কে বা কারা তার তাকে হেনস্থা করার চেষ্টা করছেন। সুপ্রিয় দর্শক, তো চলুন কথা না বাড়িয়ে দেখে আসি আজকে ভিডিওটি যে দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যারিস্টার সুমন কতটুকু সোচ্চার হয়েছেন এবং এবং কিভাবে দুর্নীতিবাজদের মুখোশ উন্মোচন করে দিয়েছেন ব্যারিস্টার সুমন। আপনারা জানেন যে আমাদের মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রী যিনি, তিনি হচ্ছেন গিয়ে আমাদের মাননীয় মন্ত্রী সমরেজাউল করিম। উনি হচ্ছেন গিয়ে আমার জন্য একটি আইডল, আদর্শের জায়গা বলতে পারেন। আমি উনাকে আদর্শ হিসাবে মনে করি এবং মনে করতাম আগে থেকেই। উনার কথা শুনলে আমার কাছে মনে হতো আমি হা করে তাকিয়ে থাকতাম যে এত সুন্দর কথা বলেন এবং আমি উনার মতোই হতে চাইতাম। কিন্তু আজকে যখন দেখলাম যে একটা নিউজ আসছে, আমি জানি না আপনারা দেখেছেন কিনা, সমকালে একটা নিউজ আসছে, এই নিউজটা পড়ার পর আমার কাছে, এই সমকালীন নিউজটা আমার কাছে পড়ার পর আমার মনে হয়েছে যে দুই একটা কথা আমার মনে হয় বলা উচিত। কারণ আমি একটা কথা যে একটা বিশ্বাস করি যে আমি বঙ্গবন্ধুর সৈনিক, যেখানেই দুর্নীতির কোনো গন্ধ পাই, যেখানেই মানে মানুষের টাকা বা মানুষের টাকা নষ্ট হয় এরকম জিনিস পাই, আমি দাঁড়াই যাই জীবনের যত ঝুঁকিই থাকুক না কেন। আমি প্রথমে একটা কথা আপনাদেরকে বলতে চাই যে এই রিপোর্ট অনুযায়ী দেখলাম যে মাননীয় মন্ত্রী সমরেজাউল করিম উনি এই যে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী উনার জন্ম কিন্তু হচ্ছে গিয়ে 1962 সালে। 1962 সালে উনার জন্ম হয়ে থাকলে উনি মুক্তিযোদ্ধা হিসেবে দাবি করতেছেন, উনার সার্টিফিকেট আছে মুক্তিযোদ্ধার, এবং উনি 71 সালে যদি মুক্তিযুদ্ধ হয়ে থাকে তাহলে উনার বয়স হয় মাত্র 9 বছর। 9 বছর বয়সে উনি মুক্তিযোদ্ধা কিভাবে হলেন আমার জানা নাই, কারণ আমার মেয়ের বয়স 9। এই মেয়েকে এখনো স্কুলে পাঠাইতে গেলে একটা একটা মানুষকে দিয়ে আমার স্কুলে পাঠাইতে হয়, তাহলে আমি কোনোভাবে মিলাইতে পারতেছি না যে 9 বছর বয়সে উনি কিভাবে মুক্তিযোদ্ধা হইলেন, এটা আমার কোনোভাবে মিলতেছে না, প্রথম প্রশ্ন। পরের প্রশ্ন হচ্ছে গিয়ে দেখেন উনি দেখলাম রিপোর্ট অনুযায়ী কালো টাকারে সাদা করছেন উনি তাও মন্ত্রী হওয়ার আগে। আচ্ছা ধরে নিলাম যে উনার টাকা আছে, অনেক টাকা আছে, উনি স্বনামধন্য আইনজীবী, এখন কালো টাকারে যিনি সাদা করেন তার পক্ষে কিন্তু উনার মন্ত্রণালয়ে যত মানুষ দুর্নীতিবাজ আছে যারা কালো টাকার মালিক তাদেরকে তো নৈতিকভাবে উনি কোনো কথাই বলতে পারবেন না, কারণ উনি নিজেই তো কালো টাকার মালিক ছিলেন যেটার উনি সাদা করছেন, এই রিপোর্ট অনুযায়ী এখানে স্পষ্ট আছে। এরপরে আমি আপনাদেরকে আরো জিনিস দেখাইতে চাই। আশ্চর্য লাগে যে একটা মানুষ, উনি নিশ্চয়ই আমাদের চেয়ে অনেক ধনী, উনার সম্পদের হিসাবটা আমি একটু এখান থেকে আপনাদের কাছে পড়তে চাই, সম্পদের হিসাবটা পড়তে চাই। আপনারা খেয়াল করে দেখেন যে উনার হচ্ছে গিয়ে রাজুকের এই 854 নম্বর দাগে হচ্ছে গিয়ে 10 তলা একটা বাড়ি আছে উনার, যেটা নির্মাণ ব্যয় হয়েছে 15 কোটি টাকা। তুপকানা রোডে উনার হচ্ছে গিয়ে 2টি অফিস স্পেস, তারপর হচ্ছে গিয়ে জমি হচ্ছে গিয়ে অনেক অসংখ্য জমির মালিক, তারপর রাজধানীতে 4% জমিতে একটি বহুতল পাকা বাড়ি যার মূল্য কয়েক কোটি টাকা, তারপর হচ্ছে গিয়ে আপনার পাইকপাড়ায় কেয়ারি বুরুজ ভবনে একটি ফ্ল্যাট আছে, পিরুজপুরে আছে ওনার, নাজিরপুর আশেপাশের এলাকায় কোটি টাকার জমি ক্রয় করেছেন সমরেজাউল করিম। আমার কথা হচ্ছে যে উনি হয়তো অনেক ধনী হইতে পারেন, উনার এই জায়গা সম্পত্তি থাকতে পারে,
কিন্তু আমার সমস্যাটা যে জায়গায় হয়েছে, এত জায়গা থাকার পরও, সম্পদ থাকার পরও, ঢাকা শহরে এরকম দুই তিনটা বাড়ি থাকার পরও উনি মন্ত্রী হওয়ার এক মাস দুই দিনের মধ্যে আবার রাজুক থেকে প্লট বরাদ্দ নিছেন। তাও আমার কথা হচ্ছে যে কত টাকা লাগে একটা মানুষের, কত টাকা হইলে মানে এটা তো হচ্ছে কি এই বরাদ্দ তো নিবে যারা হচ্ছে গিয়ে ধরেন হয়তো বেআইনি উনি কিছু করেন নাই, কিন্তু এত জায়গা সব খোঁজে থাকার পরও একটা মানুষের আবার এই জায়গা নিতে হয়, এইটা আমার কাছে মনে হয়েছে যে এটা কঠিন বাস্তবতা। আমি এই রিপোর্টটা এখনো বিশ্বাস করতে চাই না, কারণ উনি এখনো আমার আইডল। আমি মনে করি উনার যেভাবে উনি কথা বলেন আমি এখনো বিশ্বাস করতে চাই। আমি বিশ্বাস করি উনি এই সমকালে যতগুলা লেখা আসছে এইটার একটা প্রতিবাদ দিবেন অথবা এদের বিরুদ্ধে মামলা করবেন যদি এই কথাগুলা সত্যি হয়ে না থাকে। আর যদি সত্যি হয়ে থাকে তাইলে আর বলার অপেক্ষা রাখে না, যে আপনার মতো লোকরাও যদি এই ধরনের বিতর্কিত হন তাইলে বঙ্গবন্ধু কন্যা কাদেরকে দিয়ে দেশ চালাবেন? সব মানুষ যদি নষ্টের কাতারে চলে যায় তাহলে বঙ্গবন্ধু কন্যা কাদেরকে দিয়ে দেশ চালাবেন? এত কষ্ট করেন উনি, দিনে রাতে জীবনের ঝুঁকি নিয়ে বাংলাদেশটার সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, আর আমাদের মতো লোকগুলা যদি এইভাবে আমরা বিতর্কিত হয়ে যাই, আমাদের যদি এত সম্পদ দরকার হয় তাহলে কোনোভাবেই বঙ্গবন্ধু সোনার বাংলা আমরা পৌঁছাইতে পারবো না। আমি এখনো বিশ্বাস করি যে উনি প্রতিবাদ দিয়ে মামলা করবেন যদি এগুলো সত্য হয়ে না থাকে। আর বিশেষ করে মুক্তিযোদ্ধার বিষয়টা উনি যদি প্রকৃত অর্থে হয় উনি মুক্তিযোদ্ধা হিসেবে সঠিক কিনা উনি প্রমাণ করবেন, নাইলে উনার জন্ম সাল ঠিক কিনা এটা উনাকেই প্রমাণ করতে হবে। আর নাইলে মুক্তিযোদ্ধা এবং মুক্তিযোদ্ধাদের মতো এইরকম একটি সম্মানিত জিনিস নিয়ে উনি যদি কোনো কিছু করে থাকেন এটা আমাদের জন্য চরম দুর্ভাগ্য হবে। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আপনারা দেখলেন ব্যারিস্টার সুমন সোহমরেজাল করিম মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রীর মুখোশ উন্মোচন করে দিয়েছেন। তার দুর্নীতির আখড়া, তার দুর্নীতির ভান্ডার, সে কালো টাকাকে কিভাবে সাদা করেছেন তার মুখোশ উন্মোচন করে দিয়েছেন কিভাবে এবং কি কারণে কেন ব্যারিস্টার সুমনের বিরুদ্ধে মামলা করেছেন, কেন কি কারণে ব্যারিস্টার সুমনের নামে মামলা করেছেন। সুপ্রিয় দর্শক, যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।